नमस्कार बंधुरा, आमार चैनले आपनादेर स्वागतम जानाई। आज आमी आलोचना करते चलेछी दार्जिलिंगेर बाताशिया लूपेर सम्पर्के। बाताशिया लूपेर सम्पर्के समस्त तथ्य जानते भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। এখন আমরা বাতাসিয়া লুপের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। মেন গেটের ডান দিকে টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। টিকিট কেটে নিচ্ছি। টিকিট কেটে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি। প্রবেশ পথে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে টবে খুব সুন্দর ছোট বড় বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো আছে এবং সামনের ভিউটা জাস্ট অসাধারণ। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। পাহাড় প্রেমী বাঙালির কাছে সবথেকে পছন্দের জায়গা হলো দার্জিলিং। আর এই দার্জিলিংয়ের একটি সুন্দর এবং জনপ্রিয় জায়গা হলো বাতাসিয়া লুপ। এটি দার্জিলিংয়ের মেন শহর থেকে প্রায় 20 মিনিট দূরত্বে অবস্থিত এবং এটির অবস্থান হিলকাট রোডের উপর। বাতাসিয়া লুপ পাহাড়ি শহর এবং একদিকে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা সহ পূর্ব হিমালয়ের তুষার আচ্ছাদিত চূড়া সহ দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপ 360 ডিগ্রি ভিউ দেখার জন্য এর থেকে ভালো জায়গা পুরো দার্জিলিংয়ে আর কোথাও নেই। এবং এটি একটি সুন্দর ফুলের বাগান যাকে বৃত্তাকারেভাবে ঘিরে রয়েছে টয় ট্রেন লাইন। বাতাসিয়া, বাতাসিয়া শব্দের মানে হলো বায়বীয় স্থান অথবা এয়ারি প্লেস। আপনি যখন বাগানের এক প্রান্তে বসে অথবা দাঁড়িয়ে দেখবেন একটি চলন্ত টয় ট্রেন সম্পূর্ণ লুপ তৈরি করছে এবং পথের সাইডে তার হুইসেল বাজাতে বাজাতে বাতাসিয়া লুপকে পরিক্রম করছে। এই দৃশ্য দেখার একটি দুর্দান্ত অভিজ্ঞতা যা আপনাকে সম্পূর্ণভাবে মুগ্ধ করে তুলবে। বাগানের দৃশ্য উপভোগ করার জন্য বসার জায়গাও রয়েছে এখানে। এই বাগান প্রায় 50,000 স্কোয়ার ফুট এলাকা জুড়ে বিস্তীর্ণ। এটি সম্পূর্ণ সবুজ ঘাসে মোড়া এবং বিভিন্ন রকম ফুল দ্বারা সাজানো গোছানো আছে। এছাড়াও এখানে আপনারা চায়ের বাগান দেখতে পাবেন। বাতাসিয়া লুপের কেন্দ্রে রয়েছে একটি ওয়ার মেমোরিয়াল। এই স্মারকটি 1995 সালে গোর্খা সৈনিক যারা বিভিন্ন যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এটি একটি উঁচু প্ল্যাটফর্মে একটি সেনেটাপ এবং শ্রদ্ধা জানানো একটি সৈনিকের মূর্তি রয়েছে। আপনি ট্রাক বরাবর হেঁটে নিজেই লুপটি সম্পন্ন করতে পারেন অথবা বাগানের পথ ধরে ঘুরে ঘুরে দেখতে পারেন বিভিন্ন রকম ফুলের সৌন্দর্য। এখানে গেলে আপনি অবশ্যই বসে কিছুটা টাইম কাটাবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এখানে কাঞ্চনজঙ্ঘার উপভোগ করার মজাই আলাদা। যদিও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কুয়াশার জন্য দুর্ভাগ্যবশত কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি। এখানে আপনি পেয়ে যাবেন 30 টাকার বিনিময়ে বাইনোকুলার। বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘা আপনি আরও কাছ থেকে দেখতে পাবেন। বাতাসিয়া লুপে আই লাভ দার্জিলিং লেখাটি রয়েছে। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় আই লাভ দার্জিলিংয়ের পিছনে এবং আপনি আই লাভ দার্জিলিংয়ের সঙ্গে ছবিও তুলতে পারবেন অজস্র। এখানে আপনি পেয়ে যাবেন নেপালি ড্রেস মাত্র 50 টাকার বিনিময়ে। সেই ড্রেস পরে আপনি ফটোশ্যুট করতে পারবেন এবং পাশের চা বাগানেই আপনি চা তোলার অঙ্গভঙ্গিতেও ফটোশ্যুট করতে পারবেন। বাতাসিয়া লুপ ব্রিটিশ শাসনকালে তৈরি হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। এই বাতাসিয়া লুপের লুপের মাধ্যমে টয় ট্রেনটি প্রায় 140 ফুট নিচে নেমে আসে। আপনি এটা বুঝতেও পারবেন না কারণ এটি একটি বৃত্তাকার এলাকা এবং মৃদু চালে টয় ট্রেনটি পুরো লুপটি সম্পন্ন করে।